নমস্কার সুমন আজ আমি যারা জ্যাক ফুডস লাভার আছেন তাদের জন্যে আমি ভিডিওটি করছি কারণ যারা কাঁঠাল ভালোবাসেন তাদের সামনে আমি সুন্দর সুন্দর বেশ কতগুলো ভ্যারাইটি তুলে ধরার চেষ্টা করছি তো এই ভ্যারাইটিগুলো কিন্তু সত্যিকারেরই সত্যিকারেরই খুব খুব ভালো ভ্যারাইটি বেস্ট ভ্যারাইটি বলা যেতে পারে এরকম দশ থেকে বারোটি ভ্যারাইটি আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো ও আপনারা তাহলে দেখুন এই ভ্যারাইটিগুলো কী কী আপনারা যদি মনে করেন আপনারা বাগানে লাগাবেন তো অবশ্যই লাগাতে পারেন বড়ো বড়ো মাদার প্ল্যান্ট আছে আমার তার থেকেই আমি চারা তৈরি করে এই চারাগুলো রেখেছি আগামীতে আরও বেশ সুন্দর করে কাঁঠাল বাগান করার জন্য যদি কারো লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি অবশ্যই আপনাদেরকে খুব রিজনেবল প্রাইসে আপনাদের আমি তুলে দিতে পারি এই প্রাইস কথাটা এই কারণেই বলছি দেখুন আমি তো সবসময় বাড়ি থাকি না একটা ছেলে আমার বাগানের দেখভাল করে তো সেই কিন্তু এই কাজগুলো করে থাকে তো তাকেই আমার এই রিজনেবল যে প্রাইস কথাটা বললাম না এই প্রাইসটা তাকে দিতে হয় সে খুব সন্তুষ্ট হয় আনন্দ করে সে কাজটা করতে পারে সে আমার বাগানটাকে সত্যি খুব ভালোবেসে দেখাশোনা করে তো সেই কারণেই আমার কিন্তু খুব কম পয়সার মধ্য দিয়ে আমি চাই আপনাদের হাতে যদি প্রয়োজন পড়ে আপনারা সংগ্রহ করতে পারেন তবে বাণিজ্যিকভাবে কিন্তু আমি দিতে পারবো না যারা ছাদ বাগানী বন্ধু আছেন একটা দুটো নিতে চান তাদেরকেই আমি দিতে পারবো আধারাইজ পারবো না ঠিক আছে তাহলে দেখুন আমার বেস্ট কাঁঠাল ভ্যারাইটিগুলো কি কি আমার বাগানে আমি সংগ্রহ করেছি প্রথমে যে ভ্যারাইটি দেখাচ্ছি এটা হচ্ছে সিঙ্গাপুর ভারিক্কা এই দেখুন পাতাগুলো একটু লক্ষ্য করো এটা হচ্ছে সিঙ্গাপুর ভারিক্কা ঠিক আছে খুব সুন্দর ভ্যারাইটি খেতে কিন্তু খুব সুস্বাদু খুব সুন্দর নেক্সট যেটা দেখাচ্ছি এটা হচ্ছে কিন্তু খুব ইউনিক একটা ভ্যারাইটি এটা গামলেস কিন্তু এর ভেতরে একটা হোয়াইট হয়ে থাকে এটা একদম নতুন ইউনিক ভ্যারাইটি আমার বাগানে কিন্তু এখনও ফল ধরেনি বড়ো বেশ গাছ আছে তার থেকে আমি চারা তৈরি করেছি কিন্তু বাগানে কিন্তু এখনও ফল ধরেনি তো অনেক দিন আগে আমি সংগ্রহ করেছিলাম কেরালার থেকে নিয়ে এসেছিলাম তো আমার বাগানে কিন্তু এখনও ফল ধরেনি এইটা আশা রাখছি হবে এইটা আপনার সবাই চেনেন এটা হচ্ছে সিডলেস ভ্যারাইটি সিডলেস জ্যাক ফ্রুট এটা আর এই পাশে আর একটা যে জ্যাকফ্রুট দেখছেন এটা হচ্ছে এই গামলেস যে ভ্যারাইটিটা পাওয়া যাচ্ছে মার্কেটে সেটা হচ্ছে গামলেস ভ্যারাইটি গাছগুলো একটু নোংরা মতো হয়েছে কারণ এটা এই গাছগুলো একটু নারকেল গাছের নিচে হওয়াতে নারকেল গাছের পোকার থেকে এক ধরনের রস এতে পড়ে এ কারণেই গাছগুলো একটু নোংরা মতো হয়ে গেছে তো তারপরেই দেখুন আর একটা জ্যাক ফ্রুটস আমি দেখাচ্ছি এই দেখুন এটাও হানি জ্যাক খুব মিষ্টি একটা ভ্যারাইটি খুব ভালো একটা জাতের জ্যাক ফ্রুটস গ্রোথ রেটটা কিন্তু ভালো এই হানি জ্যাক ফ্রুটস আমার বাগানে এখনও ফল ধরেনি তবে যা দেখছি এটা কিন্তু ফল ধরে পাতা কিন্তু দেখুন পাতাগুলো ডিফারেন্ট হানি জ্যাক ফ্রুটস খুব সুন্দর ভ্যারাইটি খুব ভালো সুমিষ্ট একটা জ্যাক ভ্যারাইটি আপনারা অবশ্যই ছাদ বাগানে লাগাতে পারেন তো এগুলো ছাদ বাগানের জন্য নয় আমার যতদূর মনে হয় এগুলো মাটিতে হলেই খুব ভালো হয় আমার মনে হয় প্রথমে যে ভ্যারাইটি দেখাচ্ছি এটা হচ্ছে সিঙ্গাপুর ভারিক্কা এ দেখুন পাতাগুলো একটু লক্ষ্য করো এটা হচ্ছে সিঙ্গাপুর ভারিক্কা ঠিক আছে খুব সুন্দর ভ্যারাইটি খেতে কিন্তু খুব সুস্বাদু খুব সুন্দর নেক্সট যেটা দেখাচ্ছি এটা হচ্ছে কিন্তু খুব ইউনিক একটা ভ্যারাইটি এটা গামলেস কিন্তু এর ভেতরে একটা হোয়াইট হয়ে থাকে এটা একদম নতুন ইউনিক ভ্যারাইটি আমার বাগানে কিন্তু এখনও ফল ধরেনি বড় বেশ গাছ আছে তার থেকে আমি চারা তৈরি করেছি কিন্তু বাগানে কিন্তু এখনও ফল ধরেনি তো অনেক দিন আগে আমি সংগ্রহ করেছিলাম কেরালার থেকে নিয়ে এসেছিলাম তো আমার বাগানে কিন্তু এখনো ফল ধরেনি এইটা আশা রাখছি হবে এইটা আপনার সবাই চেনেন এটা হচ্ছে সিডলেস ভ্যারাইটি সিডলেস জ্যাক ফ্রুট এটা আর এই পাশে আর একটা যে জ্যাক দেখছেন এটা হচ্ছে এই গামলেস যে ভ্যারাইটিটা পাওয়া যাচ্ছে মার্কেটে সেটা হচ্ছে গামলেস ভ্যারাইটি গাছগুলো একটু নোংরা মতো হয়েছে কারণ এটা এই গাছগুলো একটু নারকেল গাছের নিচে হওয়াতে নারকেল গাছের পোকার থেকে এক ধরনের রস এতে পড়ে এ কারণেই গাছগুলো একটু নোংরা মতো হয়ে গেছে তো তারপরেই দেখুন আর একটা জ্যাক আমি দেখাচ্ছি এই দেখুন এটাও হানি জ্যাক ফ্রুটস খুব মিষ্টি একটা ভ্যারাইটি খুব ভালো একটা জাতের জ্যাক ফ্রুটস গ্রোথ রেটটা কিন্তু ভালো এই হানি ফ্রুটস আমার বাগানে এখনও ফল ধরেনি তবে যা দেখছি এটা কিন্তু ফল ধরবে পাতা কিন্তু দেখুন পাতাগুলো ডিফারেন্ট হানি ফ্রুটস খুব সুন্দর ভ্যারাইটি খুব ভালো সুমিষ্ট একটা জ্যাক ফ্রুটস ভ্যারাইটি আপনারা অবশ্যই ছাদ বাগানে লাগাতে পারেন তো এগুলো ছাদ বাগানের জন্য নয় আমার যতদূর মনে হয় এগুলো মাটিতে হলেই খুব ভালো হয় আমার মনে হয় প্রথমে যে ভ্যারাইটি দেখাচ্ছি এটা হচ্ছে সিঙ্গাপুর ভারিকা এই দেখুন পাতাগুলো একটু লক্ষ্য করুন এটা হচ্ছে সিঙ্গাপুর ভারিক্কা ঠিক আছে খুব সুন্দর ভ্যারাইটি খেতে কিন্তু খুব সুস্বাদু খুব সুন্দর নেক্সট যেটা দেখাচ্ছি এটা হচ্ছে কিন্তু খুব ইউনিক একটা ভ্যারাইটি এটা গামলেস কিন্তু এর ভেতরে একটা হোয়াইট হয়ে থাকে এটা একদম নতুন ইউনিক ভ্যারাইটি আমার বাগানে কিন্তু এখনও ফল ধরেনি বড় বেশ গাছ আছে তার থেকে আমি চারা তৈরি করেছি কিন্তু বাগানে কিন্তু এখনও ফল ধরেনি এটা অনেক দিন আগে আমি সংগ্রহ করেছিলাম কেরালার থেকে নিয়ে এসেছিলাম তো আমার বাগানে কিন্তু এখনও ফল ধরেনি এইটা আশা রাখছি হবে এইটা আপনার সবাই চেনেন এটা হচ্ছে সিডলেস ভ্যারাইটি সিডলেস জ্যাক ফ্রুট এটা আর এই পাশে আর একটা যে জ্যাক ফ্রুট দেখছেন এটা হচ্ছে এই গামলেস যে ভ্যারাইটিটা পাওয়া যাচ্ছে মার্কেটে সেটা হচ্ছে গামলেস ভ্যারাইটি গাছগুলো একটু নোংরা মতো হয়েছে কারণ এটা এই গাছগুলো একটু নারকেল গাছের নিচে হওয়াতে নারকেল গাছের পোকার থেকে এক ধরনের রস এতে পড়ে এ কারণেই গাছগুলো একটু নোংরা মতো হয়ে গেছে তো তারপরেই দেখুন আর একটা জ্যাক ফ্রুটস আমি দেখাচ্ছি এই দেখুন এটাও হানি জ্যাক ফ্রুটস খুব মিষ্টি একটা ভ্যারাইটি খুব ভালো একটা জাতের জ্যাক ফ্রুটস গ্রোথ রেটটা কিন্তু ভালো এই হানি জ্যাক ফ্রুটস আমার বাগানে এখনও ফল ধরেনি তবে যা দেখছি এটা কিন্তু ফল তবে পাতা কিন্তু দেখবেন পাতাগুলো ডিফারেন্ট হানি খুব সুন্দর ভ্যারাইটি খুব ভালো সুমিষ্ট একটা ভ্যারাইটি আপনারা অবশ্যই ছাদ বাগানে লাগাতে পারেন এগুলো ছাদ বাগানের জন্য নয় আমার যতদূর মনে হয় এগুলো মাটিতে হলেই খুব ভালো হয় আমার মনে হয় এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে মিষ্টি কাঁঠাল ইভিআর্ক সবচেয়ে মিষ্টি পৃথিবীর ইভিআর্ক এটিও আমি সংগ্রহ করেছি তারপরে এই জ্যাকটা দেখুন এটাকে বলে লেমন গোল্ড আমি বলবো ওয়ান অফ দ্য বেস্ট জ্যাকফ্রুট ভ্যারাইটি হচ্ছে লেমন গোল্ড খুব ভালো ভ্যারাইটি কিন্তু লেমন গোল্ড গ্রোথ কিন্তু খুব ভালোই সুন্দর লেমন গোল্ড কিন্তু আমার বাগানে হয়নি আশা করি হবে বড় গাছ আমার আছে তার থেকে চারা তৈরি করে আমি আবার বাড়ানোর চেষ্টা করছি এর খেতে কিন্তু লেমন হয় লেমন হয়ে থাকে এর কুয়াটা কিন্তু লেমন লেমন গন্ধ হয়ে থাকে লেবু লেবু সেন্ট এর থেকে বেরোয় এই জন্যে আমি লাগিয়েছি গাছটা লেমন জ্যাক ফ্রুটস লেমন গোল্ড জ্যাক ফ্রুটস বলে আচ্ছা পাশেরটা হচ্ছে ব্ল্যাক গোল্ড পাশের যে জ্যাক ফ্রুটস বড়ো গাছটা দেখছেন এটা কিন্তু ব্ল্যাক গোল্ড এই ব্ল্যাক গোল্ডে কিন্তু আমার ফল ধরেছিল পড়ে গেছে ফলটা কিন্তু খেতে পারিনি তুলতে পারিনি তার আগে না পচে নষ্ট হয়ে গেল আমি যে বললাম না আমি থাকতে পারি না তো ফলে ঠিকঠাক মতো ফাঙ্গিসাইড যদি স্প্রে করা না হয় তাহলে ফলটা কিন্তু এখানে একটু সমস্যায় হয়ে থাকে যাক নতুন ভ্যারাইটি আমাদের ওয়েস্ট বেঙ্গলের আবহাওয়াতে নিয়ে এসে করা প্রথম দিকে আমার একটু কষ্টসাধ্যই বলে মনে হয় আপনারও তো তাই বলে মনে হবে বলে আমার ধারণা যাক আগামীতে থেকে আমি নিশ্চয়ই ফল পাবো তো এটা হচ্ছে ব্ল্যাক গোল্ড ব্ল্যাক গোল্ড জ্যাক ফ্রুটস তো তারপরেই দেখুন আর একটা জ্যাক ফ্রুটস খুব নতুন ইউনিক ভ্যারাইটি এটা হচ্ছে কম্বোডিয়ান কম্বোডিয়ান জ্যাক ফ্রুটস এটা কিন্তু খুব ভালো একটা কাঁঠালের ভ্যারাইটি কম্বোডিয়ান জ্যাক কিন্তু হচ্ছে কম্বোডিয়ান জ্যাক ফ্রুটস হচ্ছে এবার আমার গাছে ধরেছে ছোট্ট কুশি মতো আর কি প্রথম জানি না টিকবে কি না যাক ধরেছে এটা ভালো একটা ভ্যারাইটি কম্বোডিয়ান জ্যাক ফ্রুটস স্ন্যাক্সের জন্যে খুব ভালো একটু শক্ত মতো হয়ে থাকে এটা স্ন্যাক্সের জন্য খুব ভালো লাগে শক্ত কচকচ করে যারা এরকম ধরনের কাঁঠাল পছন্দ করেন তারা অবশ্যই লাগাতে পারেন এবং তারপরে দেখুন যেটা আমি দেখাচ্ছি সেটা একদম নতুনই বলা যেতে পারে ভিয়েতনাম রেড ভিয়েতনাম আর্লি জ্যাক ফুডস বলে আপনারা প্রত্যেকে জানেন তো এটা হচ্ছে ভিয়েতনাম রেড ভিয়েতনাম আর্লি জ্যাক ফুডস যে নর্মালটা আছে যেটাকে আমরা পিঙ্ক কাঁঠাল বলি তারই একটা ভার্শান এটা হচ্ছে ভিয়েতনাম আর্লি জ্যাক ফুডস রেড এইবার যে জ্যাক দেখাচ্ছি এটা কিন্তু দেখুন এটা পিঙ্ক কাঁঠালের মতন লাগছে তাই কি না পাতাগুলো দেখে তাই মনে হচ্ছে তো কিন্তু না এটা পিঙ্ক কাঁঠাল নয় ভিয়েতনাম আর্লি জ্যাক নয় এটা হচ্ছে আয়ুর জ্যাক ফ্রুটস এই পাতাগুলো কিন্তু ভিয়েতনাম আর্লি জ্যাক ফ্রুটসের মতনই হয়ে থাকে কিন্তু এটা কিন্তু আয়ুর জ্যাক ফ্রুটস এটা আমি একদম নতুন সংগ্রহ করেছি আমার বাগানে এখনো ফল হয়নি তবে দেখুন নিচের দিকে ছোট্ট ছোট্ট কিন্তু ডাল আসা শুরু করেছে তবে এটা এক একটু দেরি করে হয় ভিয়েতনাম আর্লির থেকে একটু লেটে হয় কিন্তু যখন হতে শুরু করে তখন কিন্তু প্রচুর পরিমাণে ধরতে শুরু করে এবং সারা বছর ধরেই হয় এটা আমাদের দেশীয় একটা জ্যাক ভ্যারাইটি তো এটা আমি কেরালার থেকে সংগ্রহ করেছি এটা হচ্ছে আয়ুর জ্যাক যারা জ্যাক ফুটস লাভার তারা অবশ্যই কিন্তু এই জ্যাক ভ্যারাইটি সংগ্রহ করতে পারেন এটা ভিয়েতনাম আর্লি জ্যাক ফ্রুডসেরই একটা বিকল্প ভার্সান বলা যেতে পারে খুব ভালো এটা দেশীয় ভ্যারাইটি আয়ুর জ্যাক ফ্রুটস আমি এবার আপনাদেরকে কিন্তু সেই আমাদের বহুল চর্চিত যেটা সবাই জানে পিঙ্ক কাঁঠাল হ্যাঁ ভিয়েতনাম আর্ডলি জ্যাক ফ্রুটস দেখাচ্ছি চলুন আমার বাগানে এটা হচ্ছে দেখুন আমার বাগানে সেই মাটিতে লাগানো বড়ো ভিয়েতনাম আর্ডলি জ্যাক ফ্রুটস সেটাকে অনেকে পিঙ্ক কাঁঠাল বলে থাকে হ্যাঁ এটাতে অলরেডি কিন্তু কুশি আসা শুরু করেছে দেখুন এটা খুব ভালো একটা অল টাইম ভ্যারাইটি এ সারা বছরই হতে থাকে সত্যিই তাই বলা সাপ প্রায় সারা বছরই হতে থাকে যাই হোক খুব ভালো ভ্যারাইটি এইটা হচ্ছে সেই পিঙ্ক কাঁঠাল ভিয়েতনাম আর্লি জ্যাক ফ্রুটস ঠিক আছে এই এটা হচ্ছে রেড জ্যাক ফ্রুটস এটা লাল জ্যাক ফ্রুটস বলা হচ্ছে না মার্কেটে রেড জ্যাক ফ্রুটস এটা দেখুন বড় গাছটা রেড জ্যাক ফ্রুটস তবে এর একটা নাম কিন্তু বাজারে চলছে সেটা হচ্ছে নাকি ফল হয় না তো আমার বাগানে কিন্তু দেখছি আমি এই দেখুন ফল আসার মতো এই দেখুন দেখতে পাচ্ছেন এই দেখুন এই কিন্তু ফল আসা শুরু করেছে এটা আমার মনে হচ্ছে একটু লেটে হবে হ্যাঁ এটা আমার মনে হচ্ছে এটা লেটে হবে কিন্তু হবে একটু ধৈর্য ধরতে হবে একটু অপেক্ষা করতে হবে আর ম্যাচর প্ল্যান্ট থেকে চারা তৈরি করতে হবে ইনম্যাচোর চারা থেকে তৈরি করলে হবে না ফ্রুটেড গাছ থেকে চারা তৈরি করতে হবে এটা কিন্তু খুব একটা দরকারি জিনিস এটা হয়তো একটু উল্টোপাল্টা করে ফেলে অনেকেই দেখুন এই দেখেছেন খুশি এসছে আশা রাখছি এটা কিন্তু ধরবে এটা কিন্তু বলে ধরে না ধরে না আমি ভাবছিলাম একবার কেটে দিই কিন্তু না ভাবলাম না থাক দেখি কি হয় তা মনে হচ্ছে হবে একটু ধৈর্য ধরুন নিশ্চয়ই হবে এটা হচ্ছে রেড জ্যাক ফ্রুটস খুব ভালো ভ্যারাইটি রেড জ্যাক ফ্রুটস এটাও রেড জ্যাক ফ্রুটস কিন্তু বললাম রেড জ্যাক সাথে এই জ্যাক ফ্রুটসের ডিফারেন্স হচ্ছে এর বাইরেটাও লাল হয়ে থাকে এবং ভেতরটাও লাল হয়ে থাকে এটাতে কিন্তু আমার এখনো ফল আসার কোনো লক্ষণ আমি এখনো দেখছি না তবে কিন্তু গাছের গ্রোথটা কিন্তু খুব একটা খারাপ নয় আশা রাখতেই পারি আগামীতে এতে ফল আমি পাবো হ্যাঁ এটা কিন্তু ভালো এটা অয়েল টাইমের মতো দেখতে কিন্তু বেশ ভালো একটা জ্যাক ফ্রুট ভ্যারাইটি হবে বলে আমার ধারণা আমার বাগানে কিন্তু ফল ধরেনি গাছের গ্রোথ দেখে আমি আশা রাখছি এটা ফল দেবে আমি একটু ধৈর্য ধরে দেখি কি হয় এই দেখুন আগে যে রেড জ্যাক বললাম যেটাকে আমি বললাম বাইরে লাল ভেতরে লাল আর এইটা হচ্ছে রেড জ্যাক ফ্রুটস যেটার ভেতরে লাল হয়ে থাকে এইটা পাতাগুলো একটু দেখুন এর পাতাটা একটু গোল মতো হয়ে থাকে দেখুন লক্ষ্য করুন একটু গোল গোল শেপ ভালো করে দেখুন এর পাতাটা একটু শেপ হয়ে থাকে হ্যাঁ আর আমি যেটা বললাম বাইরেটা লাল ভেতরে লাল এ দেখুন তার পাতাটা এর পাতাটা দেখুন একটু লম্বাটে মতো হচ্ছে এ দেখুন একটু লম্বাটে মতো ডিফারেন্স টাইপ হুম এটা আমি সংগ্রহ করেছিলাম খুব ইউনিক বলে অনেক কষ্ট সংগ্রহ করেছিলাম কিন্তু ফল ধরেনি ফুল আসেনি কিচ্ছু হয়নি কিন্তু বারে বলছি গ্রোথ রেটও খারাপ নয় আমি ঠিকঠাক করে পরিচর্যা করতে পারি না এই জন্যই হয়তো প্রবলেমটা হচ্ছে আশা রাখছি আগামীতে হবেই দেখুন কি হয় এবং দেখা যাক কী আর এই আর একটা জ্যাক ফ্রুট থেকে চ্যাম্পা ডাক বলে সবচেয়ে মিষ্টি নাকি জ্যাকফ্রুটস আমার বাগানে ফল ধরেনি গাছ কিন্তু বেশ ভালোই হচ্ছে চ্যাম্পাডাক এবং কুশি কুশির মতো আসছে জানি না এটা ফুল হবে কি ফল হবে দেখুন কুচি কুচি মতো আসছে জানি না কি হবে তবে গ্রোথ দেখে মনে হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে হবে কিন্তু আমার বাগানে হয়নি এখনো পর্যন্ত আমি এর ফল ফুল কিচ্ছু পাইনি কিচ্ছু পাইনি কিন্তু এই যে খুশি খুশি দেখছি এটাই মনে হচ্ছে কিছু একটা হবে মনে হচ্ছে কিছু একটাও ঘটাবে আশা রাখছি আমরা ছাদ বাগানি বন্ধু যারা আছি আমরা আশা নিয়েই বেঁচে থাকি গাছ সংগ্রহ করি আমাদের প্রচুর অর্থের অপচয় আমরা করি অনেক গাছে ফল হয় না লাস্টে কেটে ফেলে দিতে হয় তবুও আমরা কিন্তু আশা ছাড়ি না আমরা গাছ লাগাতেই থাকি লাগাতেই থাকি তাহলে দেখি শেষ পর্যন্ত এই চাম্পাটা আমাদের ফল ওয়েস্ট বেঙ্গলে দেয় কি না আশা রাখছি হবে সত্যিই আশা রাখছি দেখা যাক এটা হচ্ছে ব্রেড আমার বাগানের ব্রেড ফ্রুট এটা কাঁঠালিরই একটা ভ্যারাইটি ব্রেড ফ্রুট দেখুন গাছটা কিন্তু অনেক বড় করেছি ড্রাফের চারা অনেক বড় করেছি হ্যাঁ ফলের লক্ষণ নেই এখনও ফল ধরেনি কিচ্ছু হয়নি গাছটা বড় করার চেষ্টা করছি তবেই আমি ফল আশা করব। গাছটা বড় হচ্ছে দেখা যাক আলোমিতে অবশ্যই ফল দেবে দেখা যাক গাছটা বড়ো হওয়ার তো সময় দিতে হবে তারপরেই দেখা যাবে কি হয় না হয় ঠিক আছে নেক্সট দেখুন এটা হচ্ছে সবাই যেটা লাগায় বারো মাসি জ্যাক অনেক বড় গাছ হয়েছে কিন্তু এখনও কিন্তু আমি ফলের দেখা পাইনি আশা করছি আগামীতে ফল পাবো এটা হচ্ছে বারো মাসি জ্যাক ফ্রুটস ভ্যারাইটি বারো মাসি কাঁঠাল বলে লাগানো এবং এই বারো মাসি কাঁঠালটির ডিফারেন্সটা আমি যেটা আমার এই গাছটার ডিফারেন্সটা যাই যে এর কাঁঠালটা নাকি বড়ো হবে নাকি কারণ আমার নার্সারি ম্যান বলেছিলো এই কাঁঠালটা বড়ো হয় নর্মাল যে বারো মাসি কাঁঠালগুলো হয়ে থাকে সেটা নাকি ছোটো হয় এটা নাকি তার একটু ভালো ভার্সান বড়ো বড়ো হবে ওর থেকে এখন জানি না বড়ো হবে কি ছোট হবে কিছুই জানি না লাগিয়েছি এবং গাছ বড় ফুল ফল এখনো পাইনি দেখা নেই দেখা যাক কি হয় আশা রাখছি গাছ বেশ বড় হচ্ছে আশা রাখছি হবে একদম শেষে যে জ্যাক ফ্রুটসটাকে আমার আপনাদের সামনে আমি তুলে ধরছি এটা হচ্ছে না। আমার সব থেকে ফেভারিট জ্যাক ফ্রুটস এবার দেখছি খুশি খুশির মতো এসছে জানি না শেষ পর্যন্ত টেকাতে পারবো কি না এটা নাকি খুব অসংখ্য পরিমাণে হয়ে থাকে অনেক হয়ে থাকে গাছে গাছে নাকি আমি কিন্তু জানি না এটা যার কাছ থেকে নিয়ে এসেছিলাম কেরালায় তিনি বললেন প্রচুর হয়ে থাকে ছোট ছোট জ্যাক হয়ে থাকে এবং খেতে নাকি খুব সুস্বাদু খুব সুন্দর যারা জ্যাকফুটস লাভার তাদের জন্য নাকি আদর্শ ভ্যার চিন না জানি না কতটা কী আমি খাইনি আমার গাছে ফল ধরেনি এবার দেখুন এই কুশি এসছে যদি হয় খেয়ে দেখবো আপনাদেরকে আমি আপডেট দেবো যাই হোক যারা জ্যাক লাভার তার অবশ্যই জ্যাক ফ্রুটসের যে গাছগুলো দেখালাম ইউনিক গাছগুলো আপনাদের ভালো লাগলো তাহলে নিশ্চয়ই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে আমাকে এই ধরনের বিভিন্ন ধরনের এক্সটিক গাছ সংগ্রহ করতে আরও উৎসাহিত করবেন এই আশা রাখলাম এই বলেই আজকে ভিডিওটি শেষ করলাম সবাই ভালো থাকবেন নমস্কার